একদমই বেচা বিক্রি নাই, যেহেতু টুরিস্ট নাই, দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি আর কি। এখন সামনে যদি ভালো অবস্থা হয়, টুরিস্ট আসলে বেচা বিক্রি ভালো হবে আশা করি। বিগত 5-6 দিন এই কার্ফিউ অস্থিরতার কারণে আমাদের টুরিস্টপুর মালিক সমিতির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের 120 জন শ্রমিক বেকার জীবনযাপন করছে এবং মানবতার সাথে জীবনযাপন করছে। তাদের কোনো কর্ম নাই এবং কোনো পর্যটক শূন্যই পড়েছে এবং ইতিপূর্ব লক্ষ্য করেছি আমরা আসলে রাঙামাটি একেবারে পর্যটক শূন্য। আশা করছি হয়তো পরিস্থিতি একটু ভালো হইলে আগামীতে পর্যটক বাড়বে বলে আমরা আশাবাদী। তো হচ্ছে বেচা বিক্রি একদম নাই বললে চলে, মানে পর্যটকের আশায় আছি, অলসে দিন কাটাচ্ছি আর কি। হঠাৎ আন্দোলনের কারণে, কার্ফিউর কারণে প্রায় 400 মতো পর্যটক আটকে গেছিল এখানে। তো আটকে যাওয়ার পরেও আন্দোলনের কারণে আমরা যেটা মনে করছি, আমাদের হোটেলগুলোতে প্রায় 52টা হোটেল আছে আমাদের এখানে, 52টা হোটেলের মধ্যে আমাদের সবগুলো মিলে প্রায় 3-3.5 কোটি আমরা লোকসান ক্ষতিগ্রস্ত। তো আমরা চিন্তা করতেছি দেশের অবস্থা যখন স্বাভাবিক হয়ে যাবে, আমরা আশা করি আমাদের এই ক্ষতি পুষে নিতে পারবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানে আমাদের একটা দৃঢ় বিশ্বাস এখানে প্রচুর পর্যটক আসবে, আসলে আমাদের এই ক্ষতিটা মানে পুষিয়ে নিতে পারবে। গত সিচুয়েশনে আমাদের এখানে রাঙামাটিতে প্রায় পর্যটক শূন্য ছিল, যার কারণে আমাদের প্রতিদিন আনুমানিক প্রায় 50,000 টাকা করে ক্ষতি হয়েছে। আশা রাখি আমাদের এই যে গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসবে। টুরিস্ট নাই করতে গেলে এ আমাদের আমার হোটেল বুকিং নাই কোনো, সব জিরো বল, লস এত লাভিং হইতেছে না, লসিং হইতেছে।